নমস্কার, অনন্যা রান্নাবানায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শুক্তো। আপনারা সকলেই অনেক ধরনের শুক্তো খেয়ে থাকবেন, আমি আজকে আপনাদেরকে একটু অন্যরকম শুক্তো বানিয়ে দেখাবো। এটা খেতে ভীষণই সুস্বাদু, আপনারা অবশ্যই বাড়িতে একবার এই শুক্তো বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। শুক্তো বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন, বরবটি, গাজর, আলু আর কাঁচকলা। আলু আর কাঁচকলাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে তৈরি করে রাখা বড়ি। বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বড়ি তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আলু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজর আর আলু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা ভেজে নেব। ঢাকা খুলে আমি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবজিগুলো ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আরও একবার ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। দেখুন সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। সমস্ত সবজি তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কাঁচকলাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সজনে ডাঁটাগুলো একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওটাও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর একটু তেল, দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। বেগুনটাও ভালো করে ভেজে নেব। বেগুনও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নেব। সব শেষে ভেজে নেব উচ্ছে, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। উচ্ছেটাও ভালো করে লাল করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন উচ্ছে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, উচ্ছেটাও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। সুন্দর একটা গন্ধ বেরোবে কয়েক সেকেন্ড ভেজে নিলে, মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বড়ি আর বেগুনটা অ্যাড করিনি, শুধু সমস্ত সবজি ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে সমস্ত সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে। সমস্ত সবজি ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জল ফুটতে শুরু করেছে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পাঁচফোড়ন। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ওই মশলাটা ভাজবেন। এবার এটা ভালো করে গুঁড়িয়ে নেব। এদিকে দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর বড়িটা। বেগুন আর বড়িটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত সবজির সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। 1.5 চামচ আমি এখানে ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমি সমস্ত সবজি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আমি আর লবণ অ্যাড করছি না। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে এসেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শুক্তো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।